গুড আফটারনুন বন্ধুরা, নতুন কুকিং লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। এখন নোটে শাক করছি, উচ্ছে ভাজার সাথে নোটে শাক, এটা খেতে খুব ভালো লাগে। সাদা নোটে আর উচ্ছে একসাথে ভেজে খেতে খুব ভালো লাগে, সেই জন্য ইচ্ছে তাকে নোটে শাক করছি। রান্না মাছের ডিমটা একটু বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মেখে নিই। এটা বড়া করে আলু দিয়ে একটা তরকারি বানাবো। তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আলু দিয়ে রান্না করবো। দেখো ছোলা সিদ্ধ করেছি, আর এই ছোলাটা যেরকম আমরা খাই না, ওই পেঁয়াজ কুচো দিয়ে, শশা কুচো দিয়ে, আর গোলমরিচ দিয়ে, আর লিটন দিয়ে, ওই দিয়ে এটা মাখা হবে, খাওয়া হবে। এটা একটা কিন্তু ভালো টিফিন হয় জানো তো। আলুটা সিদ্ধ করেছি, এখনও ছাড়ানো হয়নি। মাছের ডিমে বড়ার তরকারিটা রেডি, শুধু রেডি নয় আমরা খেতেও বসে গেছি। আর এখানে হচ্ছে পটল বাটা, তিন্নি করেছে, ভীষণ ভালো খেতে হয়েছে। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, দারুণ হয়েছে এটা। চলো খেয়ে নিই। বাগান একদম ভেজা, এক পাশটা বৃষ্টি হয়ে গেল, ভালো এরকম একদম খুব সুন্দর বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এখনও মেঘলা হয়ে আছে, হয়তো আবার বৃষ্টি আসতেও পারে, একটু বৃষ্টি দরকার ছিল। তাই বলেছিল যে সোমবার বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে দেখছি। চলো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দেখাচ্ছি, প্রদীপ। আর বাইরে এখনও ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, মানে একটু একটু করে পড়ছে আর কি, তেমন কিছু না, অন্ধকার হয়ে গেছে আকাশ, সন্ধে হয়েই এসেছে। তো চলো আমি বাকি ঠাকুর ঘরের কাজটুকু সেরে নিই, সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সব কিছু কাজলাম, আর গোপালের নাইট ড্রেসটা কাচতেই ভুলে গেছি, সাথে মশারিটাও কাচতে একদম ভুলে গেছিলাম, আজকে আবার সেগুলো কেচে দিলাম। এইগুলো তো শুকোতে ভীষণ টাইম লাগে না, নাইট ড্রেসটা কেচে দিয়েছি আর মশারিটা। চলো মশারিটা দিয়ে দিই, টাঙিয়ে দিলাম, গোপাল ঘুমিয়ে পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 8:30 বাজে, আবার তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তো আজকে তো সকালবেলা ভালো বৃষ্টি হয়েছে জানো তো, আর বৃষ্টি হয়ে কিন্তু কি বলবো, গরমটা যে একদম কমেছে বলবো না, কিন্তু খানিকটা হলেও কমেছে আর কি। তো বৃষ্টিটা একটু দরকার ছিল, তো যাক যতটুকু হয়েছে ততটুকুই লাভ, তাই না? এটুকুও তো ছিল না, যতটুকু হয়েছে সেটুকুই ঠিক আছে। তো বৃষ্টিটা হয়ে মোটামুটি একটু শান্ত হয়েছে, কিছু করার নেই, প্রকৃতির নিয়মে চলতে হবে তো আমাদের, বলো? প্রকৃতি যেমন চালাবে সেরকম চলতে হবে। আর ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, এখানটা কি অবস্থা দেখেছো? এখানটা দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, এখানটার অবস্থা কিন্তু খুব শোচনীয়, খুব শোচনীয়। যখন পারি একটু একটু করে হাতে করে গুছিয়ে রাখি, কিন্তু গুছিয়ে রাখলে কি হবে? তখনই আবার তোমাদের দাদা ভাই সব খুলবে, এই যে র্যাকে খুলবে, খুলে সব বের করবে,
বের করে, দাঁড়াও ফ্যানটা অফ করি, এই যে ফ্যানটা অন করি। হ্যাঁ ফ্যানটা অন না করলে না কথা বলা যাচ্ছে না, একদম এত গরম লাগছে। কোথায় গরম কমেছে আমার তো মনে হলো ফ্যানটা চলছিল বলে বোধহয় মনে হচ্ছিল যে গরম কমেছে, যেই ফ্যানটা অফ করেছি ব্যাস ঘামতে শুরু করেছি। এই হচ্ছে ব্যাপার। জানো তো আজকে রাত্রির বেলায় কি বলো তো, আজকে রাত্রে সেরকম রান্না বান্না করবো না, কারণ ওবেলা যে তরকারিটা বানিয়েছি মাছের ডিমের তরকারিটা ওটা অনেকখানি বানিয়েছি, সেই জন্য ওটাই রাত্রিবেলা হয়ে যাবে। আজ সাথে তো ছানা আছে, মিষ্টি আছে, এটা ওটা আছে, চলে যাবে। শুধু রুটিটা বানাতে হবে, রুটিটা আটাটা মাখা আছে, এখনো রুটি বানাইনি। তো এই 8:30 বাজে, এবার ওই 15-20 মধ্যেই আর রুটিটা বানাতে যাব। আলাদা করে রুটি বানাতে যাই না এই কারণে যে দাদা ভাই আসতে তো চা বানাতেই যেতে হয় গ্যাসের কাছে, তখনই কটা রুটি হয়ে যায়। আলাদা করে আর গ্যাসের কাছে গিয়ে কি লাভ বলো। এই হচ্ছে ব্যাপার। আর টিভিটা দেখেছে, টিভিটা এখনো চাপা পড়েনি, আর এই টিভিটা এখন চাপা পড়বে না, কারণ এই টিভিটা চাপা পড়ে পাক্কা 10টায়, 10টা অবধি টিভি দেখে তোমার দাদা ভাই, আর আমি দেখি না। দেখি না বলতে সেটাও বললেও ভুল হবে, কারণ আমি তো বসবো কোথায়, আমার যদি কাজ ছাড়া হয়ে যায় তখন এখানে এসে বসি। যদিও মাঝে মাঝে আমি এরকম করে ফোন দেখতে থাকি, ফোন দেখতে থাকি, আর ও বলবে কি যে কি সারাক্ষণ ফোন দেখো, ও তো বোঝে না না যে আমাকে তো সবাইকার ফোনে মোটামুটি কমেন্ট টমেন্ট করতে হয় করতে হয়, ওভাবে কি সবসময় তুমি কি ফোন দেখো, এত বোঝে না। তো আমি যখনই ফোন নিয়ে ও সিরিয়াল দেখে আমি ফোন ঘাঁটি, আর তখন বলবে কি যে তুমি সারাক্ষণ ফোন ঘেঁটে যাচ্ছ, চোখের 12টা বাজানো। এবার এমনি আমাদের চোখের যা অবস্থা হয়ে যাবে, সারাক্ষণ তো ফোন নিয়েই কাজ, তাই না? আজকে কি হয়েছে বলতো, আজকে একটু মাথার যন্ত্রণা করছিল, প্রচন্ড মাথার যন্ত্রণা করছিল দুপুরবেলায়, এখন যে একদম নেই তা নয়, তবে অনেকটা কমে গেছে, অনেকটা কমেছে। তো দুপুরবেলায় খুব জোর মানে এতটাই মাথা যন্ত্রণা করছিল, আমি ভাবলাম কী হলো রে বাবা, কেন হচ্ছিলো বলো তো, ওই ফোনের জন্য সূক্ষ্ম লেখাগুলো দেখা, আর সারাক্ষণ চশমা, আমার তো রিডিং গ্লাস, তো আমার রিডিং গ্লাস বলে না চশমা মানে পড়ে থাকলে, খুব বেশিক্ষণ পড়ে থাকলে আমার মাথা ব্যথা করে, কারণ আমার তো এমনি চশমা লাগে না, এমনি কোনো কিছুতে অসুবিধা হয় না, কিন্তু যখন কিছু লিখতে যাই বা কোনো কিছু কমেন্ট দেখতে যাই, কমেন্ট পড়তে যাই, এগুলো সবার তখন লাগে। আর তখন হচ্ছে কি যে খুব মানে অনেকক্ষণ টাইম থাকলে তখন মাথাটা ব্যথা করে, আর এডিট টেডিট করতে গেলে তো অনেকক্ষণ ধরেই তো চশমাটা পড়তে হয়, আর তখনই মাথা ব্যথা করে। আবার চশমাটা খুলে রাখার পর কিছুক্ষণ একটু কমে। আর যারা কি বলতো সবসময় চশমা পরে থাকে তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ তারা তো সবসময় পরে থাকছে, অভ্যেস হয়ে গেছে। আর আমাদের তো সবসময় পড়ার চশমা নয়, এটা ওই রিডিংয়ের জন্য শুধু। তো সেই হচ্ছে এখন অনেকটা কমে গেছে অবশ্য। এখনো কিন্তু মেঘ করে আছে জানো তো, বৃষ্টি বৃষ্টি মানে আসলেও আসতে পারে, কারণ মেঘ এখন পড়ে রয়েছে, মানে আকাশে তারা দেখা যাচ্ছে না, মেঘ মেঘ করে আছে, লাল হয়ে আছে মেঘটা, তো বৃষ্টি আসতেও পারে, রাত্রিবেলা হয়তো আসতে পারে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, আর পরে কী বা কথা বলবো পরে, মানে এখন তো তোমাদের দাদা ভাই এসে তোমার টিভি চালাবে, আর টিভি চালালে না একটা কথাও বলা যায় না, এত জোরে টিভি চলে, তো সেজন্য কথা বলতে না তখন খুব অসুবিধে হয়, কোথায় গিয়ে কথা বলবো। হ্যাঁ কথা বলা যায় বাইরে ঘরেও কথা বলা যায় সেটা না, কিন্তু আসলে কী বলতো এই বেডরুমটায় এত মানে বেশিক্ষণ থাকি তো, আর এখানে বসেই ভিডিও করি, এখানে অভ্যেস আর কি, তাই না? আর আজকে কী বলতো ঠাকুর ঘরে সমস্ত পাতনগুলো পেতেছি, আর দেখতে খুব ভালো লাগছে, বেশ দেখবে একটু বেশ নতুনত্ব কিছু একটা করলে না দেখতে খুব ভালো লাগে, আমি তো বারবার দেখছি আর নিজেরই ভালো লাগছে। তো যে যে কোনো নতুন কিছু প্রথমে খুব ভালো লাগে, দুই একদিন তারপরে আবার অভ্যেস হয়ে যায়, তখন আবার ভালো লাগে না কিছু, একটু চেঞ্জ করলে সব জিনিসই ভালো লাগে। তো তোমাদের সাথে বসে কিন্তু আজকে অনেকক্ষণ গল্প টল্প করলাম, আমার খুব ভালো লাগলো বসে, গল্প কিন্তু আজকাল বিশেষ করা হয় না, কাজের মধ্যেই কেটে যায়। তো
আজকে অনেকক্ষণ গল্প করেছি, বেশ ভালো লাগছে। তো চলো আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা। এখন তোমাদের দাদাভাই এসে বলবে আবার ফোন লিখছো, খালি চোখে ব্যথা, মাথায় ব্যথা বলবে আর খালি ফোন খাচ্ছো, তো বোঝে না কিছু না।